রাজ্যে বিজেপি জয়যাত্রার সূচনা করতে আগামী 5 তারিখ রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তর জেলার কদমতলা এবং কুর্তি কেন্দ্রে তথা দক্ষিণে শাবরুম থেকে বিজেপির বিজয় রথের সূচনা করবেন অমিত শাহ। বুধবার কদমতলা কুর্তি মণ্ডলের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে এই কথা জানান রাজ্যের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী সুশান্ত চৌধুরী। অমিত শাহের এই সফরকে ঐতিহাসিক রূপ দেবার জন্য দলের সকল স্তরের কর্মকর্তাদের প্রতি জোরালো আবেদন রাখেন তিনি। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য এবং জেলার বিভিন্ন সাংগঠনিক পদাধিকারী এবং দলীয় কর্মীরা। কর্মসূচিতে বলিষ্ঠ ভাষণ রেখে সমর্থকদের মধ্যে প্রবল জোশের সঞ্চার করে দেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য এবং সুশান্ত চৌধুরী। অমিত শাহের ঐতিহাসিক রাজ্য সফরে উল্লেখ করে সুশান্ত চৌধুরী জানান, এই বিজয় রথ কর্মসূচির মধ্য দিয়েই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিপুল জয়ের সূচনার শঙ্খনাদ করবেন অমিত শাহ। কদমতলা কুর্তি কেন্দ্রে বিজেপির পদ্মফুল ফোটানোর জন্য দলের সমর্থকদের প্রতি জোরালো আহ্বান রেখে রাজ্যে কংগ্রেস এবং সিপিআইএম এর রাজনৈতিক মিতালিকে তীব্র সমালোচনা করে কঠোর ভাষায় দুই দলকে তীব্রভাবে নিশানা করেন সুশান্ত চৌধুরী। প্রত্যেকটি বিধানসভা আসনে আমাদের ভারতীয় জনতা পার্টির পতাকা যেন সেখানে জয়ী হয় এবং পদ্মফুল যেন জয়ী হয়, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে আমরা বিধানসভা নিয়ে যেতে পারি এবং তারই সূচনা করতে আসছেন অমিত ভাই শাহ আগামী 5 তারিখে আমাদের রথযাত্রার মাধ্যমে, যেটা শুরু হবে কদমতলা কুর্তি থেকে এবং দক্ষিণ জেলার শাহপুর মহকুমা থেকে। আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, ঐতিহাসিক ইতিহাস গড়ে দিন আগামী 5 তারিখ, ইতিহাস গড়ে দিয়ে বার্তা দিন যে কদমতলা কুর্তি থেকে আগামী দিনে বিজেপির বিজয় রথ যা স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ছুটবে সেটা অপ্রতিরোধ্য বিজয় রথ। এই বিজয় রথকে সমাবর্তন এবং এই বিজয় রথকে যেন কংগ্রেস এবং সিপিএম এর যে ষড়যন্ত্র সেটাও যেন রুখতে না পারে আমি ব্যর্থ হইন ভাষায় বলে দিয়ে যাচ্ছি। পশ্চিম বাংলায় যেভাবে 34 বছরের সিপিএম এর বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেক কংগ্রেস খুন হয়েছিল, প্রায় 55,000 কংগ্রেস কর্মী, তারপরেও বেলিল্লাপনার মতো বেহায়ার মতো তারা সেখানে আঘাত করেছে, মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। আগামী দিনে ত্রিপুরা রাজ্যে মানুষ প্রস্তুতি নিচ্ছে কোন অবস্থাতেই তাদের ষড়যন্ত্র। শুধু রাজনৈতিক সুবিধা লাভের জন্য সিপিআইএম এবং কংগ্রেস বেহায়ার মতো সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে এক হয়েছে বলে উল্লেখ করে রাজ্যের তথ্য সংস্কৃতি মন্ত্রী জানান, আগামী বিধানসভা নির্বাচনে শুধু কদমতলা কুর্তি কেন্দ্র নয়, এই মহকুমার প্রতিটি কেন্দ্র থেকে বিজেপির প্রার্থীদের জয়ী করতে হবে। বিজেপির এই বিজয় যাত্রা অপ্রতিরোধ্য বলে জানান তিনি। সাংগঠনিক বৈঠকে নিজের বলিষ্ঠ আর তীক্ষ্ণ ভাষণে রাজ্যের কংগ্রেস সিপিআইএম মিতালিকে তীব্র আক্রমণ করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। সান্নিহিত ভাষায় এই সুবিধাবাদী রাজনৈতিক জোটকে কড়া সমালোচনা করে রাজীব ভট্টাচার্য বলেন, তাদের সব ষড়যন্ত্রকে ব্যর্থ করে 23 নির্বাচনে বিপুল জয় পাবে বিজেপি দল। দলে দেবতুল্য কর্মকর্তাদের উৎসাহ আর কাজের মাধ্যমে বিজেপির এই রাজনৈতিক বিজয়ের পথ নিশ্চিত হবে বলে বৈঠকে জানান প্রদেশ সভাপতি। আমি সকলকে একটাই উত্তর দিয়েছি যে আমার মনের মধ্যে আত্মবিশ্বাস রয়েছে আর আমার দেবতুল্য কার্যকর্তা তাদের যে উচ্ছ্বাস, তাদের যে মনের হাসি, সেটা আমি অনুধাবন করতে পেরেছি যে প্রত্যেকটি বিধানসভায় আমাদের দেবতুল্য কার্যকর্তারা কাজ করে পদ্মফুল ফুটিয়ে 2023-এ ভারতীয় জনতা পার্টির সরকার বিপ্লবের যে প্রতিষ্ঠা করবে তার নিশ্চয় তার যে প্রতিজ্ঞা আমার দেবতুল্য কার্যকর্তারা করে নিয়ে। রাজনৈতিক দুর্বিষহ অবস্থা এবং করুণ দশার কারণে সিপিআইএম এবং কংগ্রেস সব নীতি আদর্শ বিসর্জন দিয়ে নির্লজ্জের মতো এক মঞ্চে এসেছে বলে কড়া ভাষায় জানান প্রদেশ বিজেপি সভাপতি। গত পরশুদিন আমি আরো নিশ্চিত হয়ে গেছি যে আর কাজ করতে হবে না, আজ আর কোনো ভয়ের কোনো কারণ নেই, কারণ আমরা দেখেছি গত পরশুদিন আমার কাছে একটা লাভ লেটার এসেছে, প্রেম পত্র। তারা লিখেছেন প্রেম পত্র ওই কংগ্রেস আর সিপিএম, একদিকে জিতেন চৌধুরী সিগনেচার করেছে, একদিকে বিজিৎ সিনহা সিগনেচার করেছে, বাকি বামেদের যত শরীরল ফরওয়ার্ড ব্লক আরএসপি তারা সবাই মিলে সই করেছে। যৌথভাবে স্টেটমেন্ট করছেন কংগ্রেস সিপিএম, 25 বছর আমরা দেখেছি এই রাজ্যের বুকে এই কমিউনিস্টরা শাসন করেছে, তাদের উপর ভর করে এই রাজ্যের কংগ্রেসীদের উপর ভর করে। আজকে যারা কংগ্রেস কংগ্রেস বলে চিৎকার করেন তাদের চরিত্র আমরা জানি না, ত্রিপুরা রাজ্যের মানুষ 25 বছর ওই তাদের কাঁধে ভর করে এই ত্রিপুরা রাজ্যের সিপিএম রা রাজত্ব করেছে। সারা বছর দেখা যেত না, শুধু
15 দিনের চেহারা দেখা যেত আর কি বলতো এইবার আইতাছি আইয়া সামরাসুল লাগা আর দেখা যেত ওই নির্বাচনের আগে তাদের মোবাইল সুইচ অফ হয়ে যেত কারণ তারা জানতো ওই দিল্লিতে ইন্দিরা গান্ধী প্রকাশ করার সোনিয়া গান্ধীরা ওই ত্রিপুরা রাজ্যকে তাদের হাতে বিক্রি করে দিত সিপিএম এর হাতে বিক্রি করে দিত আর তাদের বাড়িতে রাজ্যের ক্ষমতা দখলে যে দিবা স্বপ্ন কংগ্রেস এবং সিপিএম দল দেখেছে তাদের সেই স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না উল্লেখ করে রাজীব ভট্টাচার্য বলেন আগামী নির্বাচনে কদমতলা করতে কেন্দ্রেও নিশ্চিতভাবে ফুটবে পদ্ম ফুল। ২০১৮তে এই কেন্দ্র থেকে আমরা হয়তো ভারতীয় জনতা পার্টিতে পদ্ম ফুলটা আমরা ফোটাতে পারি আমি ২০১৩ যখন আমাদের বিধানসভা নির্বাচন তখন আমি উত্তর ত্রিপুরা জেলার প্রভারী ছিলাম ভগতুদা তখন জেলা সভাপতি ছিল অরিজিৎ নাথ এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন এবং সমস্ত শক্তি আমরা এখানে লাগিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও আমরা প্রায় ৬০০০ আমরা এই কেন্দ্র থেকে ভোট পেয়েছি আমি তখন থেকে বলেছি যে না কদমতলাতে পদ্মের জন্য চাষের জন্য সঠিক রয়েছে কিন্তু ১৮ নির্বাচনে আমরা হয়তো আমাদের কোন জায়গায় ভুল ত্রুটি ছিল আমরা করতে পারিনি কিন্তু এখন আমার কাছে যে খবর আছে রাজ্য সভাপতি হিসাবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি যে এই কদমতলা থেকে আমরা শুধু সিপিএম নয় কংগ্রেস দলের নীতিহীন রাজনীতিকেও কার্যত তুলো ধুনো করেন প্রদেশ বিজেপি সভাপতি উত্তর থেকে দক্ষিণ সারা রাজ্যে যেভাবে ঝড়ের গতিতে প্রদেশ বিজেপি সভাপতি বিরামহীনভাবে সাংগঠনিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তাতে রাজনৈতিকভাবে বিজেপি যে আরও এবং আরও প্রবল শক্তিশালী হয়েছে তাই নয় বিজেপির এই ঝড়ো গতির কর্মসূচির সামনে কার্যত দিশেহারা বিরোধী শিবির লিখিত বিবৃতি প্রদানের মধ্যেই সীমাবদ্ধ তাদের রাজনৈতিক কর্মকাণ্ড। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।